জোহরের নামাজ শেষ, 5-6 নম্বর বাজার এদিকে। গাইস আমি অনেক টায়ার্ড আজকে, মানে অতিরিক্ত অনেক হাঁটাহাঁটি করলাম অনেক, মানে একটু মায়া দো। এখন খালি নামলাম, আজকে পঞ্চমতম রমাদান শেষ, ষষ্ঠতম শুরু, আজকে ষষ্ঠতম তারাবি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন ভালো ভালো কিছু করতে পারি। আর কি কি করতেছি আপনারা তো সবাই দেখতেছেন। তো এটা আমার 6th ব্লগ ইন রমাদান, তো 4th নম্বর ব্লগ রমাদানের। তো সবাই আমার সাথে থাকেন, কালকে কী করি ঠিক আছে, আর তারাবিতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। তারাবির উদ্দেশ্যে মসজিদে যাচ্ছি, আই গো টু মস্কস অ্যান্ড তারাবি। তারাবির উদ্দেশ্যে এখন মসজিদে যাব, বাসার থেকে বের হয়ে যাব। তো সবার সাথে থাকেন। তো এখন বের হয়ে যাব, মসজিদের উদ্দেশ্যে তো সবাই সাথেই থাকেন, মসজিদকে দেখা হবে। এখন বাইর হবো কাজের উদ্দেশ্যে, ইনশাল্লাহ রাস্তার মধ্যে দেখা হবে কী কী আজকে করবো। তো প্রতিদিনেরটা প্রতিদিনই, তো ইউটিউব সারতে একটু লেট হয়েছে কারণ এখানে নেটের একটু সমস্যা। ইনশাল্লাহ আমি আমার বাসায় গিয়ে সব কিছু আবার আপলোড দেবো একদিনে, সবার সাথে থাকেন। জোহরের উঠতে গেছি, এখন জোহরের নামাজ আদায় করবো এখানে নতুন বাজার যাবে মসজিদে। জোহরের নামাজ শেষ, এখন যাইতেছি অন্য জায়গার উদ্দেশ্যে রওনা। বাজার উদ্দেশ্যে রওনা, আমি এখন আছি 5-6 নং বাজারে। এটা হচ্ছে 5-6 নং বাজার, যে দেখেন এদিকে একটা কি সুন্দর খাল। অনেক বড় পুকুর, 5-6 নম্বর বাজার এদিকে, অনেক বড় প্রায়
3 কিলোমিটার দুই তিন চার পাঁচ কিলো হবে, তারও বেশি হতে পারে, অনেক বড় লাগছে আমার কাছে। এখন আদর্শ বাজারের কাছে এখন যাচ্ছে আবার নতুন বাজার, নতুন বাজার থেকে আর দেখা যাচ্ছে যাওয়া যাওয়া যায়। আমি এখন আছি হাসপাতালের পয়েন্টের কাছে, খুব সুন্দর এক জায়গা, অনেক সুন্দর পরিবেশটা সুন্দর। এই সময় একটা ভিউ অন্যরকম, দুপুরের শেষ আর এই সন্ধ্যার আগে, মানে এইরকম সময় খুব একটা আরামদায়ক। এই গাছটা আমি শুরু থেকে দেখতেছি, আমি শুরু থেকে এই গাছটা দেখতেছি অনেক বছর হয়ে গেছে। আজকে একটু বেশি টায়ার্ড লাগতেছে, কারণ অনেক জায়গা হাঁটাহাঁটি করছি, আজকে অনেক জায়গা হাঁটাহাঁটি করতেছি এই কারণে টায়ার্ডটা বেশি। এখন টকটমে বাতাস লাগতেছে, খুব আরাম লাগতেছে। এখনো কাজ হয়ে গেছিলাম একবারে স্পটে, কি একটা অবস্থা, তাহলে মানুষে দেখবা গাড়ি চালায় এটা তো খুব ভয়ঙ্কর ভাই। এখন তো আমরা গেছিলাম গা, হ্যাঁ এখনো তো আমরা গেছিলাম গা, আল্লাহ বাঁচাইছে, বাঁচাইবার মানে কান্না। গাইস আমি অনেক টায়ার্ড আজকে, মানে অতিরিক্ত অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক মানে অনেক জার্নি করতেছি আজকে অনেক জায়গা। তো এই যে দেখেন কি জিনুফুকের কি সুন্দর আওয়াজ, জিনুফুকের আওয়াজটা দেখে অনেক ভালো লাগতেছে, কি মধুর মধুর আওয়াজ, খুব সুন্দর চিক চিক করে আওয়াজ করতেছে, জিনুফুকের আওয়াজটা খুব সুন্দর লাগে। আর সবুজ তো গাছপালা বেশি সুন্দর। এই জায়গাটা একটু জঙ্গলের মতন, জঙ্গল সাইড, তবে সুন্দর, এখানে যদি ছবি টবি তোলা যায় অনেক বেশি সুন্দর লাগবে, কতটুকু সুন্দর জায়গা। টাটা দেও জায়গা, টাটা দেও, টাটা দেও, টাটা দেও, টাটা দেও জায়গা, মায়া দো। দেখ তোমার একটা মায়া দে, দেখ টাটা টুনটুনি, তোমার নাম কি দা, তোমার নাম কি দা, টুনটুনি টাটা মুটকি মা খুঁজা জায়গা। তো হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা, বুঝেছেন তো হবিগঞ্জের উদ্দেশ্য রওনা। এখন আছি বরণ্ডী খালা, আমার বড় খালার বাসার থেকে বের হয়ে গেছি, তো এখন হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা। তো গাইস আমি এখন রওনা দিয়ে দিছি, ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য জায়গায়।
Thank you.
ভাই নদীর ব্রিজে এখন খালি নামলাম। মানে আজকে তো বিট কেন আমি বুঝতে পারতেছি, রমজান মাস তো কাল মেয়ে তো বিট থাকে। তো এবার বাসার উদ্দেশ্যে রোনা, আর কিছুক্ষণ পর বাসাতে চলে যাব। তারপর অনেকদিন পর, প্রায় 4-5 দিন পর আমার বাসাতে ইফতার করতে পারবো, এটা একটু ভালো লাগছে। কারণ আমার বাসাতে অনেক দিন ইফতার করি না, সব দিনে বাইরে বাইরে ইফতার করতেছি, আমার সাথে ইফতার করতে পারতেছি না। আজকে আমার সাথে ইফতার করতে পারবো, এটা আমার খুবই ভালো লাগতেছে। আম্মা আমারে মিস করতেছে, আমিও আম্মারে মিস করতেছি। আম্মারে দেখি না প্রায় 7-8 দিন হলো, 7 দিন ধরে সফরে আছি। তো বাসার গিয়ে ইফতারের সময় আবার দেখা হবে। তো বাসার কাছে চলে আসলাম, এখন গিয়ে একটু রেস্ট নেবো, তারপর ইফতার হয়ে যাবে, ইফতারের আজান পড়ে যাবে, তারপর ইফতার করবো, তারপর ইফতার খাবো। তো বলেছিলাম ইফতারের সময় দেখা হবে, কিন্তু না, এখন মন চাইলো আসলাম। তো ইফতারের সময় ইফতার কী দিয়ে ঘুরি এটা দেখা যাক, অনেকদিন পরে তো জানি না বাসার মধ্যে ইফতার কী আছে। সবাই সাথে থাকেন। আজান পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাম লাগতেছে, অনেক জার্নি করলাম। যাই হোক, শেষ তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন ভালো ভালো কিছু দিতে পারি। তো সবাই আমার সাথে থাকি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।